শ্রমিকদের থাকা কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্য সামগ্রী দিলেন রেজিনগরের জবালার অর্গানাইজেশন। তাদের সহযোগিতায় এবং পশ্চিম কাশীপুর মিলন সংঘের পরিচালনায় কাশীপুর অঞ্চলে যে সমস্ত স্কুলে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে তাদের কাছে কিছু খাবার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন এদিন। আগামীতেও যে সমস্ত পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে তাদেরও মিলন সংঘ সাধ্যমতো প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করবে বলে জানান সদস্যরা। এই শ্রমিকরা বিশেষ করে মহারাষ্ট্র ও কেরল থেকে এসেছেন। এখনও পর্যন্ত 80 জনের ব্যবস্থা করা হলো, পরবর্তীতে আরও করা হবে বলে জানান। আপনারা আজকে এই কোয়ারেন্টাইন সেন্টারে মাল দিচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, কারা দিচ্ছে মালটা? জবালার সহযোগিতা আমরা কাশীপুর মিলন সংঘ করতে হয়েছে। আমরা এখানে গিয়ে 28 জন ছেলে এসছে। আচ্ছা, আমরা ও এখানে কি প্রথম দিচ্ছেন না আর কোথাও দিয়েছেন? এর আগে যেমন কাশীপুর তারিণী সুন্দরী বিদ্যাপীঠে যে ওয়ারেন্টাল সেন্টার বসছে, হ্যাঁ, ওইটাতে 12 জন ছেলেকে দিয়েছি, এখানে 28 জন দিয়েছি, বা এরপরেও আরো ছেলে পেলে আসলে আমরা দেবো। আচ্ছা, মানে এটা আপনাদের ক্লাবের পক্ষ থেকে দেওয়া শুরু হয়েছে যেহেতু পরপর চলবে। হ্যাঁ। আচ্ছা, তো কি কি দিচ্ছেন আজকে মোটামুটি? মোটামুটি আমাদের লেগেজ আছে এই চাল, আলু, মুড়ি, তেল, তারপরে সাবান, কলগেট, ব্রাশ ময়দা আছে। আচ্ছা, মালপত্র। আচ্ছা, এমনি আগামীতেও আরো দেওয়ার পরিকল্পনা নিশ্চয়ই আছে? আমরা আরো ছেলে পেলে যত আসবে আমরা দিতে থাকবো, বা আমাদেরকে জবালা মানে সহযোগিতা করছে বা আর করবে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলুন, প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা নিন।